সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতিকে নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যেও তাই কৌতূহলের শেষ নেই। এই গ্রহকে নজরে রাখতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে যে মহাকাশ যানটি পাঠানো হয়েছে তার নাম জুনো। সেই জুনোর ক্যামেরাতেই ধরা পড়েছে বৃহস্পতিতে বজ্রপাতের অভিনব ছবি। জুনোর ক্যামেরায় তোলা পুরনো একটি ছবি সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে নাসা। তারা যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে গোলাকার গ্রহপৃষ্ঠের উপরের দিকে ছোট্ট একটি সবুজ আলোর বিন্দু, সেটাই বৃহস্পতির বিদ্যুতের চমক দাবি বিজ্ঞানীদের। এই ছবিটি জুনো থেকে তোলা হয়েছিল 2020 সালের 20 ডিসেম্বর। নাসার বিজ্ঞানী কেভিন এম গিল 2022 সালে পুরনো তথ্য ঘাটাঘাটি করতে গিয়ে ছবিটি আবিষ্কার করেন। সম্প্রতি সেটাই প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে যেভাবে বজ্রপাত হয় বৃহস্পতিতে তার নিয়ম কিছুটা আলাদা। পৃথিবীতে জলবিন্দু জমে মেঘ হয়, সেই মেঘে হয় বজ্রপাত। সাধারণত পৃথিবীর নিরক্ষীয় এলাকায় বজ্রপাত বেশি হয়ে থাকে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বজ্রপাত হয় মেরু প্রান্তে। অ্যামোনিয়া এবং জলের সংমিশ্রণে তৈরি মেঘের এই বজ্রের জন্ম, তাই বৃহস্পতির বজ্রপাত পৃথিবীর চেয়ে আলাদা। নাসার শেয়ার করা ছবিটি যখন তোলা হয়েছিল তখন জুনো বৃহস্পতির মেঘের স্তর থেকে 19,900 মাইল দূরে ছিল। তার তোলা এই ছবি বৃহস্পতির আবহাওয়া প্রকৃতি নিয়ে গবেষণায় নতুন আলোকপাত করেছে বলে দাবি বিজ্ঞানীদের। বৃহস্পতি সাধারণভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 88,850 মাইল। 2016 সাল থেকে এই গ্রহের চারপাশে ঘুরছে নাসার মহাকাশ যান জুনো। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ ভিডিও? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।